সেজং যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হানগুল বানিয়েছেন, সে হানগুলটা অন্য কোন ভাষার বর্ণমালাকে নকল করে বানাননি বা দেখে বানাননি, অনুকরণ করে বানাননি, তিনি সম্পূর্ণ নতুন ইউনিক ভাবে বর্ণমালা বানিয়েছেন। যেমন আমাদের বাংলা বর্ণমালা সরাসরি কখন যেটা আমরা পড়েছি, আমাদের বাচ্চারা যে পড়ে, এই বাংলা বর্ণমালার সাথে আর একটা দেশের বর্ণমালার মিল আছে, তাই না? কোন দেশের বর্ণমালার মিল আছে, কোন দেশের বর্ণমালা বলতে পারবো? কোন দেশের বর্ণমালা? হ্যাঁ, নেপাল বা ইন্ডিয়ান, নেপালের কিছু মিল আছে, ইন্ডিয়ার হিন্দির হিন্দির কিছু মিল আছে, তাই না? তার মানে এই বাংলা আর হিন্দির মধ্যে কেউ না কেউ একজন একজনকে নকল করছে, একজন নকল করছে, দেখে অনুকরণ করছে। কিন্তু সেজন যেটা বানিয়েছেন সেটা কোন দেশের বর্ণমালাকে অনুকরণ করে বানাননি, তাই বলে উনি আবার রাত্রে স্বপ্ন দেখছেন সকালে এসে বর্ণমালা বানাননি। এটা একটা মূলনীতির উপর কি বলবো ভিত্তি করে বানিয়েছেন। সে মূলনীতি গুলো কি কি এখানে? নাম্বার ওয়ান, আকৃতির অনুকরণ। আকৃতির অনুকরণ, উনি কোনো কিছু আকৃতিকে অনুকরণ করেছেন, মানে বস্তুর আকৃতি, কোন বর্ণমালা আকৃতি না। তারপরে স্ট্রোক সংযোজন করেছেন। স্ট্রোক মানে হলো, স্ট্রোক মানে কি? দাগ। তো প্রথমে উনি যেটা অনুকরণ করেছেন এই যে, এটা কি? এটা কি বলতে পারবো? এটা কি? তিনি অনুকরণ করেছেন, বাগযন্ত্র অনুকরণ করে, বাগযন্ত্র অনুকরণ করেছেন। এরপরে এখানে আছে, দেখা যাচ্ছে সূর্য আছে, ভূমি আছে, মানুষ আছে, আকাশের গোল সূর্য, সমতল ভূমি, দণ্ডায়মান উল্লম্ব, দণ্ডায়মান মানুষ, এই এগুলোকে এগুলোকে অনুকরণ করে বর্ণমালা না, এগুলোকে অনুকরণ করে উনি বানিয়েছেন। এগুলো দেখবে, এই যেগুলো সবই হলো, এই তিনটে কি? প্রকৃতির উপাদান, তাই না? প্রকৃতি, এটা হলো বাকযন্ত্র, যেখান থেকে আমাদের শব্দগুলো, মুখের ভিতরে শব্দগুলো উৎপত্তি হয়। এই যে আরেকটু ডিটেল দেখালাম, ব্যঞ্জন বর্ণ গুলো তৈরি করেছেন এই বাকযন্ত্র অনুকরণ করে, এই যে বাকযন্ত্র অনুকরণ এই ব্যঞ্জন বর্ণ গুলো তৈরি করেছেন। ডিটেল একটু পরে আমরা দেখাচ্ছি। এরপরে স্বরবর্ণ গুলো তৈরি করেছেন, আকাশের গোলাকার সূর্য, তারপরে সমতল ভূমি আর দণ্ডায়মান মানুষ, এই তিনটার আকৃতিকে নকল করে স্বরবর্ণ গুলো বানিয়েছেন। তাহলে এরপরে তিন নাম্বার, স্ট্রোক সংযোজন। আগে বলেছি স্ট্রোক হলো দাগ বা রেখা, কলমের দাগ রেখা, এটা একটা বর্ণমালা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণটা প্রথমে বানিয়েছেন, বানিয়ে এটার সাথে একটা স্ট্রোক, এই যে স্ট্রোক, এটা লাগে নতুন আরেকটা বর্ণমালা, নতুন আরেকটা বর্ণমালা তৈরি করে ফেলেছেন। এভাবে বর্ণমালার সংখ্যা, মানে ব্যঞ্জন বর্ণের সংখ্যা বৃদ্ধি করেছেন। এরপর হলো ইনিশিয়াল সাউন্ড, এটা শব্দটা ইনিশিয়াল না, ইনিশিয়াল মানে বলে গেছে, ইনিশিয়াল সাউন্ড, মিডল সাউন্ড আর ফাইনাল সাউন্ড। কথা বলার সময় আমরা যে সিলেবাল সিলেবাল গুলো বলি, সেই সিলেবালে তিনটা সাউন্ড আছে, সেই তিনটা সাউন্ডের প্রথম সাউন্ডটা হলো ইনিশিয়াল সাউন্ড, ইনিশিয়াল সাউন্ড, পরেরটা হলো মিডল সাউন্ড, তারপর এখানে এই প্রথম প্রথম বর্ণমালা এটার এই সাউন্ডটা হলো ইনিশিয়াল সাউন্ড, এরপরে দ্বিতীয় বর্ণমালা এটা হলো মিডল সাউন্ড, তৃতীয় বর্ণমালা এটা হলো ফাইনাল সাউন্ড। এর ডিটেল আমরা পরে আবার আসব। প্রথমে দেখি স্বরবর্ণগুলো, স্বরবর্ণগুলো কিভাবে, মানে একটা স্বরবর্ণ দেখি, কয়েকটা স্বরবর্ণ, উদাহরণস্বরূপ একটা স্বরবর্ণ আমরা দেখব কিভাবে এগুলো উনি আকাশ ভূমি আর মানুষের ধারণা থেকে, মানুষের আকৃতিকে নকল করে অনুকরণ করে বানিয়েছেন।
প্রথমে একবার দেখি এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানো মানুষ সোজা দাঁড়ানো মানুষ, এই মানুষটার মানুষটার ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে, পূর্ব দিকে সূর্য উঠেছে, দাঁড়ানো মানুষ তার পূর্ব দিকে সূর্য উঠেছে, এই এটার আকৃতিটা দিয়ে দাঁড়ানো মানুষ পূর্ব দিকে সূর্য উঠেছে এই আকৃতিটা দিয়ে উনি একটা সাউন্ডকে সাউন্ডকে প্রকাশ করেছেন, সেই সাউন্ডটা হলো কি আ, আ সাউন্ড, আ সাউন্ডটাকে প্রকাশ করেছেন কিভাবে, দাঁড়ানো মানুষ আর তার ডান দিকে সূর্য উঠেছে এটা দিয়ে। এই যে এখানে আমরা দেখবে এখানে দেখা যাচ্ছে এখানে এই যে সূর্যটা এটাকে চ্যাপ্টা করে দিয়েছে, একটা স্ট্রোক বানিয়ে দিচ্ছে, এটা অনেক পরে বানিয়েছেন, অর্থাৎ সেজনীয় জীবদ্দশায় সেজনীয় জীবদ্দশায় আ ছিল এরকম এরকম, বর্তমানে এরকম, এটাকে পরে পরে একটু মডিফাই করেছেন। এরপরে অ দেখি, অ ধারণা মানুষ, ধারণা মানুষ তার বাম দিকে বাম সরি পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, ধারণা মানুষ পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, এই যে ধারণা মানুষ পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, এটা হলো অ, অ বর্তমান অয়েল রূপ হলো এটা। এরপরে দেখি যে ও ভূমি, ভূমি ভূমির এপারে সূর্য উদিত হচ্ছে, সূর্য উঠছে, এটা হলো ও, ভূমি ভূমির এপারে সূর্য উদিত হচ্ছে ও, বর্তমানে ও এর চেহারা হলো এটা। তারপরে দেখি একটা উদাহরণস্বরূপ দিচ্ছে, বলো ভূমি ভূমির এপারে এপারে সূর্য অস্ত যাচ্ছে, ভূমি ভূমির এপারে সূর্য অস্ত যাচ্ছে, তাহলে এটাকে এটা হলো উ, এটা দিয়ে উ সাউন্ডটা বানিয়েছেন। আমরা চারটা উদাহরণস্বরূপ চারটা বর্ণমালা কিভাবে আকাশ ভূমি মানুষ থেকে তৈরি করেছে সেটা দেখলাম, কিন্তু এখানে একটু আগে যখন আমরা দেখালাম এখানে এই যে মানুষের দ্বারা মানুষ তার পশ্চিম দিকে সূর্য উদিত হচ্ছে, এটা এটা একবারে জিনিসটা কাকতালীয় না, এটা উনি এই চেহারার সাথে সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত আরেকটা হলো অস্ত যাচ্ছে, তাই না, এটা অস্ত যাচ্ছে, এই সূর্য উদয় আর সূর্য অস্তের সাথে এই বর্ণমালাটা এটার কি বলবো সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে, সূর্য যখন উঠে উদিত হয় তখন আলোকিত হয় নাকি অন্ধকার হয়, সূর্যটা কি হয় আলোকিত হয় নাকি অন্ধকার হয়, আলোকিত হয় স্যার, আলোকিত হয়, আলোকিত হয় স্যার, সূর্য অস্ত গেলে আলোকিত অন্ধকারের একটা সম্পর্ক আছে, তাই না, আলো আর অন্ধকার সম্পর্ক আছে, সেটা কোথা থেকে কিসের সাথে সম্পর্কিত, আমরা যখন আ বলি আ আমরা যখন আ বলি তখন মুখের হা কত বড় হয় না, বড় হয়, আর অ যখন বলি তখন হাটা কি বড় হয় না ছোট হয়, ছোট ছোট হয়, ছোট হলে আ যখন হয় তখন যত বড় হবে তত মুখের ভিতরটা কি হবে আলোকিত হবে, প্রশস্ত হবে, আলোকিত হবে, তাই না, বড় হয়ে গেলে ভিতরে আলো যাবে আলোকিত হবে, আর যখন অ বলি যখন যখন মুখটা ছোট হয়ে যাবে অন্ধকার হবে, তখন কি হবে অন্ধকার হয়ে যাবে না ভিতরটা, জি স্যার অন্ধকার হয়ে যাবে, এই যে সূর্য সূর্য উঠা সূর্য উদয় আর সূর্য অস্তের সম্পর্কটা বুঝতে পারছি, আয়ের সাথে সূর্য উদয়ের সম্পর্ক আছে অর্থাৎ আলোকিত সম্পর্ক আছে, অয়ের সাথে সূর্য অস্ত বা অন্ধকারের সম্পর্কিত সম্পর্ক আছে,
একই ভাবে ও উ ও যখন বলি ও আর উ এর মধ্যে তফাৎটা দিবে ও মুখের ফাঁকটা বড় তার তুলনায় উ ফাঁকটা ছোট বড় হলে আলোকিত ছোট হলে অন্ধকার বুঝতে পারছি এটা মানে একটু এরপরে আমরা দেখি গোল সূর্য আকাশের গোল সূর্য ভূমি আর মানুষের আকৃতি দিয়ে সেজন সর্বপ্রথমে এই ছয়টা বর্ণমালা বানিয়েছেন কয়টা বানিয়েছেন একটা একটা করে একবার উচ্চারণ করে আমার আমার সাথে সাথে একবার বলবেন আরেকবার বলি বলি একটু আগে আমরা কয়টা বর্ণমালা দেখি সেখানে কয়টা ছয়টার মধ্যে প্রথম চারটা এই এই সরি এই চারটা এই চারটাতে একটা একটা সূর্য ছিল তাই না প্রত্যেকটা একটা করে ছিল তাই না এই চারটাতে আরো একটা করে সূর্য অর্থাৎ যেটাকে সূর্যের পরিবর্তে স্ট্রোক করেছেন আর একটা করে স্ট্রোক যুক্ত করে টোটাল চার দ্বিগুণে আটটা হয়ে গেছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা হলো আটটা না প্রত্যেকে একটা করে লাগিয়েছে তাহলে চারটার সাথে একটা করে সূর্য লাগিয়ে আটটা করেছেন আর দুইটা তো রয়ে গেল এই দুইটা তো টোটাল কয়টা হলো দশটা দশটা তাহলে প্রাথমিক ভাবে বানিয়েছিলেন ছয় ছয়টা এই ছয়টা থেকে স্ট্রোক যুক্ত করে টোটাল হয়ে দশটা আমরা একবার দেখবো এই যে এখানে একটা স্ট্রোক এখানে একটা স্ট্রোক এখানে দুইটা স্ট্রোক না কয়টা স্ট্রোক দুইটা মানে যুক্ত মানে এদিকে ডান দিকে দুইটা স্ট্রোক ডান দিকে দুটা দুইটা স্ট্রোক নতুন যুক্ত হয়েছে কয়টা স্ট্রোক নতুন এখানে কয়টা একটা একটা ওকে সেই যে স্ট্রোকটা যুক্ত হয়েছে সেই স্ট্রোকটার হ্যালো সাউন্ড ভ্যালু হলো ই সাউন্ড ভ্যালুটা কি ই তবে ইটা এই ফুল এই যে এখানে একটা ই দেখছি এটা কি এটা এটা কি এই ই না এই ইটা হলো এইটার আর এটার উচ্চারণ পার্থক্য হলো শুরু হবে কি দিয়ে সবগুলো একই সেম দুটো স্ট্রোক থাকলেই ই দিয়ে শুরু আর ও যেটা ছিল মূল ওটা দিয়ে শেষ ওকে এটা একটু উচ্চারণ করি এটা হলো কি আ এটা কি হবে তাহলে ইটা হালকা হালকা করে ই আছে বাকিটা পুরাটা কি তাই না বেশিরভাগ হলো সামান্য আগে শুনি একবার একবার শুনি ইয়া Yeah.
O O U 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 এখানে গলার ছিদ্র এগুলোকে নকল করে বানিয়েছেন। যেমন এই একটা বর্ণমালা, এটা জিব্বার গোড়া, জিব্বার গোড়া, এটা জিব্বার গোড়া তাই না, এটা জিব্বার আগা, এটা জিব্বার গোড়া, জিব্বোড়া গলার ছিদ্র বন্ধ করছে। এখানে গলাটা ছিদ্র ছিল না, এই ছিদ্রটা এখান থেকে এসছে, এসে এদিক দিয়ে বেরোছে তাই না, কিন্তু এখানে জিব্বার গোড়া এসে গলার ছিদ্রটাকে বন্ধ করছে কি করে নাই, এখানে বন্ধ করছে। এই যে এই যে এখানে বন্ধ করছে, এই এটা দিয়ে এটা একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটা উচ্চারণের সময় এই জায়গাতে জিব্বার চেরাটা এরকম হয়, সেই জন্য একে এবার বানিয়েছেন। এটা একটা ব্যঞ্জন বর্ণ, এখানে এই জিব্বার আগাটা দাঁতের উপরে দাঁতের মাটিতে লাগে, হ্যাঁ, সেই জায়গাটা চেহারা হচ্ছে এরকম, মটা ঠোঁটের ব্যঞ্জন বর্ণ গুলো উচ্চারণ করতে গেলে আমাদেরকে স্বরবর্ণের কি নিতে হবে, বাংলা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার জন্য কি স্বরবর্ণে হেল্প নিতে হয়? না, লাগে না। কেন লাগে না? কারণ ও একা একা উচ্চারণ করা যায়, একা একা উচ্চারণ করতে পারার মানে কেন এই সুবিধাটা বাংলার মধ্যে সুবিধাটা কেন আসলো? কোরিয়ানটা পারে না কেন বাংলাটা করা যায়? কারণ বাংলা বাংলা ব্যঞ্জন বর্ণ গুলোর সাথে জন্ম থেকে একটা করে কি লাগানো আছে, স্বরবর্ণ লাগানো আছে। কোন স্বরবর্ণটা লাগানো আছে? স্বরবর্ণ অ। কোনটা? অ অ অ লাগানো আছে তাই না, অ লাগানো আছে বলে আমরা কি বলি, ক খ গ ঘ চ ঝ এগুলো বলি না, তাহলে প্রত্যেকটার সাথে জন্ম থেকে ইনবিল্ট ইনবিল্ট ওর কি ওর মধ্যে কি আছে, স্বরবর্ণ আছে বাংলাতে, সেজন্য বাংলা স্বরবর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ গুলো স্বরবর্ণ আমরা না লাগিয়ে উচ্চারণ করি, আমরা লাগাতে হয় না, সে লাগানো আছে, কিন্তু কোরিয়ান ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরবর্ণ লাগানো নেই, সেই জন্য এগুলাকে স্বরবর্ণ লাগিয়ে উচ্চারণ করতে হয়। তা আমরা আজকে যখন কোরিয়ান ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব তখন আমরা স্বরবর্ণটা লাগাবো অ, আমরা ইচ্ছে করলে আ লাগাতে পারি, ইচ্ছে করলে উ লাগাতে পারি, ইচ্ছে করলে ই লাগাতে পারি, সমস্যা নেই, কিন্তু অটা কেন লাগাবো, আমরা যে আমাদের মাতৃভাষা আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে অ লাগানো আছে তাহলে আমাদের বুঝতে কি হবে, বুঝতে সুবিধা হবে, সেজন্য আমরা অ লাগাবো। তাহলে এইটার উচ্চারণ হলো খ, এটা উচ্চারণ কি, খ ন ন ন ম ম ত স ছ ট ওকে। এই খ খ যখন আমরা বলি খ, বাংলা খ কোরিয়ান খ সেম খ, একই মানে উচ্চারণ তো সেম, চেহারা ভিন্ন কিন্তু মুখের থেকে মুখের মুখ দিয়ে যখন আসে দেখি বাংলা না কোরিয়ান না আরবি এটা কোনো পার্থক্য না, না না খ খই তাই না, তো খটা খটা যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন আমরা ভিতরে ভিতরে কি ঘটছে এটা দেখি না, কিন্তু আমাদের মুখের ভিতরে এরকমটা ঘটে, এই যে এরকমটা ঘটে কি ঘটে, জিব্বার গোড়া দিয়ে এইখানে দাঁতের সরি
গলা বন্ধ করে দেয়, বন্ধ করে জিহ্বাটা সামনের দিকে প্রসারিত থাকে, তাই না? এই প্রসারিত এখানে আসলো, বাঁকা হলো, নিচের দিকে আসলো, এই যে চেহারাটা, এই খটা উচ্চারিত এখান থেকে, সেই জন্য এই জায়গার চেহারাটা নিয়েছে। উচ্চারণ করার সময় দাঁতের সাথে লাগে, এভাবে এভাবে, তাই না? জিহ্বার আগাটা কোথায় লাগে? দাঁতের মাড়ি, দাঁতের, এই যে এই যে এই যে বাঁকা বাঁকা, এই যে বাঁকা চেহারাটা এখান থেকে আসে, তাই না? এবারে আমরা যখন বলি ম, ম, মটা কোথা থেকে বের হচ্ছে? এই যে ঠোঁটের যে চেহারা, এটাকে একটু স্কোয়ার করছে আর কি, ঠোঁট আমি তো বল থাকে না, এটাকে কি করছে? এই যে স্কোয়ার করছে, স্কোয়ার স্কোয়ার করছে। এবারে স, স, সটা যখন তখন স দাঁতের, সরি, জিহ্বার আগাটা দাঁতের মাড়ির পেছনে, পেছনে পুরোপুরি লাগে না, কাছাকাছি যায়, তাই না? পুরোপুরি স হবে না, পুরোপুরি লাগে না, একবারে কাছাকাছি চলে যায়, কাছাকাছি যায়, ওই যে মাঝখান দিয়ে একটু ফাঁক থাকে, কাছাকাছি যাওয়া মানে কি একটু ফাঁক আছে, তাই না? জিহ্বার আগা, জিহ্বার আগাটা দাঁতের মাড়ির পেছনে কাছাকাছি যাওয়া মানে কি ওখানে বাকিটা কি ফাঁক, বাতাস আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা উপরে আসে, ওই বাতাসটা কি করে গড়াগড়ি খেতে খেতে বের হয়, কি খেতে খেতে গড়াগড়ি খেতে খেতে বের হয়, গড়াগড়ি খেতে খেতে বের হয় বলেই ছয়ের উচ্চারণের মধ্যে দেখবে একটা ওই যে বাতাস খাওয়ার বলের বা টিউব বাতাস খাওয়ার যে একটা আওয়াজ আছে, একবার উচ্চারণ করেন, আরেকবার বল যখন লিক হয় তখন বাতাস, ওকে। তারপর অনুসার, আচ্ছা আমরা কথা বলি, অনুসার এটা বাংলা অনুসার মতো এখান থেকে, এখান থেকে প্রথম ধাপে আবিষ্কার করে, এই পাঁচটা কখন আবিষ্কার, প্রথম ধাপে কি কি অনুকরণ করে আবিষ্কার করেছেন, কি অনুকরণ করে, কি অনুকরণ করছেন? অনুকরণ করে এই পাঁচটা করেছে। এরপরে এগুলোর সাথে তৈরি করছেন, এই যে এটা এটা প্রথমে খ, খ, খের সাথে একটা দিয়ে খ করেছেন, খয়ের সাথে একটা স্টুক দিয়ে করেছেন খ, খ। এরপরে ন, এটা হলো কি ছিল, ন, ন স্ট্রোক, এই যে উপরে একটা স্ট্রোক দিয়েছে, স্ট্রোক দেওয়ার পরে কি হয়ে গেল, ওখানে আরেকটা মাঝখান দিয়ে আরেকটা স্ট্রোক দিতে পেরেছে, কি হয়ে গেল, থ, থ। এরপরে এটা হলো এখান থেকে এসছে, দেখো এই ধ, ধ, থয়ের উপরে একটা স্ট্রোক দিয়েছে, থয়ের উপরে একটা স্ট্রোক দিয়েছে, আমাদের কাছে মনে হতে পারে একটা না দুটা স্ট্রোক দিয়েছে, কিন্তু আসলে কয়টা স্ট্রোক, একটা স্ট্রোক, কারণ এটা একবারে একবারে দিয়েছে, এই জন্য একটা স্ট্রোক, তো একটা স্ট্রোক দেওয়ার পরে এটা কি হলো, এবারে তুমি এটাকে এই ভটাকে পাশ দিয়ে করে দিলে, এটাকে ধাক্কা দিয়ে
এটাকে এদিকে ফেলে দাও এদিকে ফেলে দিয়ে তার পেছনে আপ টু ডেট স্ট্রোক দাও তাহলে কি হয়ে যাবে হ হ হ হ ওকে ফ এটা কি ছিল এটা কি ছিল স স স স না স স তো চ না স স হ স সাত আট স চ চ আমরা যে আরবি আরবিতে আলিফ বা তা সা সা হচ্ছে সা অথবা সিন হ্যাঁ জি জি সেই সা অথবা সিনের আওয়াজটা হলো এটা 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 সিন না সিন 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 আরবি পড়ছি তাই না অনেকে ওকে তারপরে আসি এখানে সার উপরে একটা স্ট্রোক দিয়েছে হয়ে গেল এরপরে এটা হলো অনুসার এর উপরে দুইটা স্ট্রোক দিয়েছে দুইটা দুইটা এটা হয়ে গেলো হ কি হয়ে গেল একটু মাঝখান দিয়ে একটু কথা বলে রাখে দেখা যাচ্ছে না এটা একটু আছে একটু একটা জিনিস বাড়ি খেয়েছে আঘাত লেগেছে আঘাত লেগে এটা হয়েছে আমার মনে কিছু মনে করবে না ওকে এই যে এখান থেকে এটা এটার থেকে যে এটা তৈরি করছেন তৈরি করার নতুন বর্ণমালা শুধু ইচ্ছা করে উনি তৈরি করেননি এইটার সাথে এইটার সম্পর্ক আছে কি সম্পর্ক আছে এটা যেখান থেকে উৎপত্তি হয় এটা সেখান থেকে উৎপত্তি হয় কথা বুঝতে পারছি এই জি স্যার এইটা এই খয়ের যে ধ্বনিটা যেখান থেকে উৎপত্তি হয় খয়ের ধ্বনিটা একই জায়গা থেকে উৎপত্তি হয় এই ধ এই ধ যেখান থেকে উৎপত্তি হয় উৎপত্তি এরপরে ঝ ঝটা যেখান থেকে উৎপত্তি হয় ছটা একই জায়গা থেকে উৎপত্তি হয় কিন্তু ঘ আর খ ধ আর থ ভ আর ফ তারপরে ছ আর ছ এই চারটার মধ্যে পার্থক্য হলো একটা বা দুটা স্ট্রোক বেশি আছে তাই না একটাতে কম একটাতে বেশি আছে এই স্ট্রোক বেশি মানে হলো এই যে স্ট্রোক স্ট্রোক বেশিটা হলো বাতাস বেশি স্ট্রোক বেশি মানে কি বাতাস বেশি আমরা দেখি না এটা একটু চয়ন করে দেখি খ খ খ খ খ খ তাহলে এটাতে বাতাস বেশি না নিচেরটাতে জি স্যার এখানে একবার দেখি এখানে একবার দেখি ধ থ ধ থ ধ ব ফ ফ ব ফ ফ ফ ওকে জ ছ জ ছ জ ছ ওকে স ছ এবার আমরা স্বরবর্ণগুলো একবার উচ্চারণ সর্বাঙ্গ উচ্চারণ একবার দেখি দুইবার করে দেখো প্রত্যেকটা বর্ণমালার উচ্চারণ প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ দুইবার করে আমরা উচ্চারণ করে আমার সাধারণত উচ্চারণ করবে কারণ হলো এই লাইভ ক্লাস্টার মূলত দেওয়া হয়েছে উচ্চারণ গুলো টিচারের সাথে শিখে দেওয়ার জন্য হাতে কলমে মুখে সামনে মানে সামনে সামনে নেই শিখে দেওয়ার জন্য তা না হলে তো ওই যে ভিডিও ক্লাসে যথেষ্ট ছিল তাই না জি স্যার দুইবার করে উচ্চারণ করো আমার সাথে খ খ খ খ ন 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
রা ওকে কথা শুনে বলে রাখি আমাদের কাছে বাঙালিদের কাছে র আর ল এই দুটো কি না বাঙালিদের কাছে র আর ল এই দুটো আলাদা ধ্বনি না জি স্যার আলাদা ধ্বনি ওড়িয়ানদের কাছে এটা পরে এটা উচ্চারণ পরে আসবে এখন না এখন হলো আমরা তখন যেগুলো শিখেছি ওখানে ওগুলোর মধ্যে আমরা টুকটা শিখে ফেলেছি এই চোদ্দটার মধ্যে আমরা আবার একটু একজনের একটু ওখানে কেমন যেন আওয়াজ হচ্ছে আচ্ছা এই দুটো উচ্চারণ চেহারা কাছাকাছি উচ্চারণও কাছাকাছি শুধু পার্থক্য হলো এটাতে বাতাস কম এটাতে বাতাস বেশি বাতাস বেশি তো একবার আমরা তুলনা করে উচ্চারণ করবো দুটোর মধ্যে তুলনা করে বাতাস কোনটা তো কম বেশি কিভাবে উচ্চারিত হয় ওটাকে একবার ভালো করে খেয়াল করব খেয়াল করে উচ্চারণ করব ঠিক আছে ক খ খ ক গ খ ওকে গুড সেম দুটার পার্থক্য খেয়াল করে উচ্চারণ করব দুটো এই ডান বাম দুটোই ডান পাশে বাম পাশে দুটোই শুরু যখন তখন ঠোঁট বন্ধ এখন ঠোঁট বন্ধ 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 অবস্থায় বাম পাশে যেটা বাম পাশে এটা এটা যখন আমি মুখ থেকে বের করব তখন হালকা ভাবে ছাড়ব ঠেলব হালকা বাতাস দিয়ে ঠেলব ঠেলে কি করব বের করব করব আর ডান পাশে যেটা ডান পাশে এটা আওয়াজ দেওয়ার জন্য মুখ বন্ধ শক্তি পায় থেকে বাতাসটাকে জমিয়ে এটাকে টাইট করে ধরে ভিতর থেকে বাতাসটাকে চাপ দিব চাপ দিয়ে ফুল প্রেসারে ছাড়ব বুঝতে পারছি প্রথম এটা বাম দিকে হালকা বাতাস দিয়ে প্রেসার দিব একবার হালকা আর ডান দিকেটা ফুল বাতাস বেশি বাতাস দিয়ে ঠেলব ঠেলে বদ্ধ মুখটাকে খুলব ওকে ওকে জি স্যার আমাদের কিছু বাংলাদেশি বাঙালি এই ফ যেটা এটা উচ্চারণটাকে ভুল করে ফা বলে ফ ফ এই উচ্চারণটা কোরিয়ান ভাষা নাই
F বা V F অথবা V এর মতো যে উচ্চারণ সেটা কোরিয়ান ভাষায় নেই হ্যাঁ উপরের দাঁতের নিচে ঠোঁট লাগিয়ে এটা এই উচ্চারণটা কোরিয়ান ভাষায় আছে কি নাই নাই এটা কোরিয়ান ভাষায় নেই কোরিয়ান ভাষায় এটা নাই কি আছে দুটাই ছোট বন্ধ ছিল তাই না সেম সেম বন্ধ প্রথমটা হলো বাতাস কম দ্বিতীয়টাতে বাতাস বেশি ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ ছ ছ ছ ছ উপরের সপ্ত তালু আমাদের উপরে উপরে যখন হাত দিবে উপরে যখন হাত দিবে শুরুতে কি দাঁত না দাঁত শুরুতে কি আছে দাঁতের পিছনে দাঁতের মাছ তাই না তার পিছনে যা হাত দাও হাত দিয়ে দেখবে নরম বাচ্চাদের বাচ্চার বডির মতো নরম তাই না ওটা নরম তালু হ্যাঁ তো যখন মুখ দিয়ে আসে তখন জিব্বার মাঝখানে আরো সামনেটা মানে আগার মাঝখানটা কোথায় গিয়ে লাগে শক্ত তালুতে শক্ত তালুতে লাগে ওখানে লাগিয়ে জ ছ উচ্চারিত হয় তাহলে একই জায়গা থেকে উৎপত্তি হয় কি দুইটা ভিন্ন ভিন্ন কেন প্রথমটাতে বাতাস কম দ্বিতীয়টাতে বাতাস বেশি বেশি এই পার্থক্য আর কোনো পার্থক্য নেই নেই ছ ছ একসাথে বলি ছ ছ এরপরে আবার এখানে পাঁচটা উপরে পাঁচটা ব্যঞ্জনমূল আমরা দেখছি ক ত প স ছ একসাথে বলি ক ক ক এই পাঁচটা বর্ণমালা থেকে আরো পাঁচটা বর্ণমালা সেজু আবিষ্কার করছেন কিভাবে আবিষ্কার করছেন ডাবল 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 একটার সাথে পাশাপাশি আমরা যখন কোনো কিছু নরম থাকে সফট থাকে ওটাকে শক্ত করার জন্য ওটার সাথে আরেকটা কি করি লাগাইলে কি হয় ডাবল হলে কি হয় শক্ত হয় ওই প্রথম একটা থাকে সিঙ্গেল থাকতে যে ইয়ে ছিল হার্ডনেস ছিল ডাবল হওয়ার পরে হার্ডনেসটা কমবে না বাড়বে আর হবে শক্ত হবে তাই না এখানে প্রথম খ খ সাউন্ডটা ছিল মাইল্ড মাইল্ড কি ছিল মাইল্ড নরম মাইল্ড কিন্তু এটাকে আরেকটা লাগিয়ে দিয়ে কি করলেন হার্ড কি করলেন হার্ড করলেন এ নিচের পাঁচটা হলো হার্ড ব্যঞ্জন বর্ণ হার্ড 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 ব্যঞ্জন বর্ণ সফট আর হার্ড এর মধ্যে পার্থক্য হলো সফটটা যখন উচ্চারিত হয় তখন এখানে এখানে কোন টেন্স এখানে কোন টান 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 হয় না এখানে টান টান হয় না পেশিটা টান দেয় না হালকাভাবে চলে যায় কিন্তু সেটাই যখন ডাবল করলো হার্ড করলো ওই জায়গাতে গলায় অথবা যেখান থেকে উৎপত্তি হয় সাউন্ডটা যেখান থেকে উৎপত্তি হয় যে যেটা যেখান থেকে উৎপত্তি হয় না কেন সেই জায়গাতে কি হয় টান কি থাকে
এটাকে শক্ত করে ধরে রাখে, ধরে তারপরে ছাড়ে। আর নরম যেটা ছিল শক্ত করে ধরতো না, নরম করে ধরতো, নরম করে ধরে ছেড়ে দিত। আর তার যেটা নিচে যেগুলো হাড় সেগুলো এক প্রথমে কি করে চাপ দিয়ে ধরে রাখে, চাপ দিয়ে শক্ত করে ধরে ধরে এটাকে তারপরে ছাড়ে। আমরা প্রথম প্রথম জোড়াটা, প্রথম জোড়াটা দেখি, এটা উচ্চারণ দেখি, ঘ ক। উপরেরটা কি হ, খ, নিচেটা কি ক, ক, ক। যখন উচ্চারণ করবে দেখবে এখানে এখানে এই জিহ্বার জিহ্বার গোড়াটা যে যে উপরে বন্ধ করলো, ছিদ্র বন্ধ করলো, হ্যাঁ নরম তালুতে ছিদ্র বন্ধ করলো, ওখানে দেখবে বেশ চেপে ধরে রাখে, ধরে তারপরে ছাড়ে। এখানে যেমন ভিতরে যেমন চাপ পরে, প্যাডের মধ্যে চাপ পরে, প্যাডের উপর হাত দিয়ে দেখো, তুই প্যাডের হাত দিয়ে ক উচ্চারণ করে, প্যাডে একটা চাপ পরে। তো তারপরে দেখি উচ্চারণ হবে স্যার, প্রথমটা উপরটা আগে দেখি, উপরটা আগে দেখি, তার নিচেরটা, তার নিচেরটা আমরা যারা একটু পড়ি নাই তারা ওই পার্থক্যটা বুঝতে পারি না, পার্থক্য আছে। প্রথমটা হলো তার নিচে চলো উচ্চারণ শেখাতে হয় অনলাইনে, সামনাসামনি একবারে সামনাসামনি থাকলে শেখাতে সুবিধা হয়। আপাতত আমরা যেহেতু পাচ্ছি না, যেহেতু এটা এটা একই রকম উচ্চারণ করলে খুব একটা সমস্যা নেই আপাতত। এই পাঁচটা আবার উচ্চারণ করি, ক ক ক ক ক ক ত এবারে দুটার এই দুটার উচ্চারণের তফাৎটাকে, উচ্চারণের যে পার্থক্যটাকে মাথায় রেখে খেয়াল করে উচ্চারণ করবো। হ্যাঁ কি কি পার্থক্য দুটার মধ্যে উচ্চারণের কি পার্থক্য ভালো করে খেয়াল করে আমরা উচ্চারণ করবো। বামে ডানে, প্রথমে বামেরটা পরে ডানেরটা, ঘ ক ক ঘ ক ধ ত
এবার আসি আমরা এই বর্ণমালা গুলোর নাম আছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলোর একটা নাম আছে স্বরবর্ণগুলোর নাম উচ্চারণ আছে তো ব্যঞ্জন বর্ণগুলো নামটা একবার আমরা একবার দেখবো নাম না জানলেও সমস্যা নেই একবার শুধু দেখবো কিয়ক একটা তো বলি কিয়ক নিচের যে পাঁচটাতে এই পাঁচটার নামের মধ্যে একটা কমন শব্দ আছে কি শব্দ এটা সাং মানে হলো সাং শব্দের অর্থ হলো জোড়া জোড়া পেয়ার কি জোড়া 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 আছে না আছে জি আছে হ্যাঁ না এটা হলো সাং সবগুলো নামের সাথে সাং শব্দটা আছে ওকে এবারে আমরা দেখি সিলেবল সিলেবল সিলেবলটা কি আপনাদের অনেকে জানা আছে কারো কারো নাও জানা থাকতে পারে সিলেবলটা হ্যালো দিয়ে কথা বলি মুখ দিয়ে কথা বলার জন্য হয় আচ্ছা একটু একটু সমস্যা পড়তেছে না ঠিক ওকে কথা বলার জন্য মুখটা খুলি খোলা থাকলে তো খোলা আছে আর যদি মুখ প্রথম থেকে বন্ধ থাকতো মুখটা খুলি তাই না মুখটা খোলার পরে মুখ খোলার পরে অথবা ভিতরে যে বাকযন্ত্র খুলি খোলার পরে আবার বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওকে খুলে আবার বন্ধ হওয়ার আগ পর্যন্ত মুখ বন্ধ বলতে শুধু ঠোঁট বন্ধ না ওই যে ভিতরে যে একবার দেখালাম যে জিহ্বার গোড়া গিয়ে গলা ছিদ্র বন্ধ করছে সেই বন্ধ কথা বলছি ভিতরেও বন্ধ হতে পারে সামনে যেমন বন্ধ হয় ভিতরেও বন্ধ হতে পারে এনিওয়ে একবার খুলে আবার বন্ধ হওয়া পর্যন্ত যতটুকু কথা যতটুকু ধ্বনি উচ্চারণ করা যায় এটাকে বলে
সিলেবল কি বলে সিলেবল ওকে তো সিলেবলটা তো মুগ্ধি বলি এখন আমার আমার মুগ্ধি অনবরত সিলেবল বের হচ্ছে একটা পর একটা খালি হাজার হাজার লক্ষ লক্ষ সিলেবল কি হচ্ছে বের হচ্ছে না মুগ্ধি উৎপত্তি হচ্ছে না জি জি এটা কি দেখা যাচ্ছে এই সিলেবলগুলোকে দেখা যাচ্ছে দৃশ্যমান না না এটা বাতাসে হাওয়া অদৃশ্যমান কিন্তু এটাকে দৃশ্যমান করতে হলে কি করতে হবে সিলেবলগুলোকে লিখতে হবে কাগজে লিখতে হবে টাইপ করতে হবে লিখতে হবে তো এই সিলেবলগুলো কোরিয়ান ভাষার সিলেবলগুলো তিন ভাগ সিলেবল হয় তিন রকমের তিনটা সেট আছে সিলেবলে কটা সেট আছে কেন শুধু সর্বর্ণ দিয়ে সিলেবাল হয় শুধু ব্যঞ্জন বর্ণের সিলেবাল একথা কিন্তু বলেনি শুধু সর্বর্ণ দিয়ে সিলেবাল কেন হয় কারণ শুধু সর্বর্ণটা মানে সর্বর্ণ একা একা উচ্চারিত হতে পারে তাই না যেমন আমি এখন কয়েকটা পর পর কয়েকটা সর্বর্ণ উচ্চারণ করব কোন ব্যঞ্জন বর্ণের হেল্প ছাড়া যেমন আমি যদি ই কে সারাদিনে টানতে থাকি কোন ব্যঞ্জন দরকার আছে ই আছে দরকার আছে নাই সর্বর্ণ যেহেতু স্বনির্ভর ওর জন্য ব্যঞ্জন বর্ণ দরকার হবে সে নিজেই একটা সিলেবাস গ্রহণ করতে পারে ওকে দুই নাম্বার হলো ব্যঞ্জন আর স্বর ব্যঞ্জন আর স্বর স্বর প্রথমে ব্যঞ্জন পরে স্বর অর্থাৎ ব্যঞ্জনের পিঠে স্বর ব্যঞ্জনের পিঠে স্বর ব্যঞ্জনের মানে সজাগতগুলো সজাগত হলে এটা একটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করবার উচ্চারণ করার জন্য যেহেতু ব্যঞ্জন বর্ণ যদি এক এক উচ্চারিত হতে পারে না তার পিঠে কাকে তুলতে হবে সর্বর্ণকে তুলে দিতে হবে তুললে পারে সে উচ্চারিত হয় সেই জন্য ব্যঞ্জন প্লাস স্বর হলো একটা সেট সিলেবাল উৎপত্তি হতে পারে তারপরে থার্ড যেটা হলো ব্যঞ্জন স্বর ব্যঞ্জন ব্যঞ্জন স্বর স্বর ব্যঞ্জন দেখো প্রথমে আমি দেখি ব্যঞ্জন স্বরটা দুই নম্বরে ছিল না ব্যঞ্জন বর্ণ আবিষ্ ব্যঞ্জন বর্ণ উচ্চারণের জন্য আমাকে মুখটা খুললাম তাই না খুলে তার পিঠে সর্বনা লাগালাম লাগিয়ে এটাকে লম্বা করলাম উচ্চারণ করলাম করার পরে আমি কি করব স্টপ করব তাই না বন্ধ করব বন্ধ করলে ওখানে কি আসতে হবে বন্ধ করার জন্য ধ্বনি দিতে হবে আমার মুখের ভিতরে বাকযন্ত্র কোনো না কোনো জায়গায় স্টপ করার জন্য বদ্ধ করার জন্য অর্থাৎ ব্লক করার জন্য আমাকে স্বরধ্বনি লাগবে না ব্যঞ্জনধ্বনি লাগবে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্যার স্বরধ্বনি নিজেই উচ্চারিত হয় নিজে তো উচ্চারিত হয় স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মধ্যে মূল মূল পার্থক্যটা কি একটার নাম ব্যঞ্জন একটার নাম স্বর হিসেবে কি জন্য কেন একটাকে এখান দিয়ে উঠবে মুখ দিয়ে বেরোবে এটা কোন জায়গায় বাধাপ্রাপ্ত হবে না এর নাম হলো সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ হলো সে ফুসফুসের বাতাসটা এই যে এখান দিয়ে গলা দিয়ে এসে ভেতর দিয়ে মুখ দিয়ে কিছু বের হয় না দিয়ে কিছু বের হয় কোনো না কোনো জায়গায় ভিতরে বাকযন্ত্রের ভিতরে কোনো না কোনো জায়গায় কম হোক বেশ হোক একটু হলেও সে কি হবে বাধাপ্রাপ্ত হবে বাধাপ্রাপ্ত হবে সেই জন্য ওর নাম কি হয়েছে ব্যঞ্জন বর্ণ ও যদি বাধাপ্রাপ্ত না হয় তো ওর নাম ব্যঞ্জন বর্ণ না তাই না সেই হিসেবে আমাদের বাংলা ভাষায় এটা কি বলে
আমাদের বাংলার রিটা কি সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ? রি সর্বর্ণ। 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 ব্যঞ্জনবর্ণ। জি স্যার। রি। সর্বর্ণ স্যার। সর্বর্ণ। সর্বর্ণ। নাকি? সর্বর্ণ। ওরে ওরে সর্বর্ণ ও কি সর্বর্ণ থাকা যোগ্য? না স্যার। না স্যার। বাধাপ্রাপ্ত না হলে তো রি উচ্চারণ হতো না, সেটা অনেক পরের কথা। তাহলে স্বর ব্যঞ্জন ব্যঞ্জন স্বর ব্যঞ্জনে আরেকটা সেট, তিনটা সেট আমরা কয়টা সেট তার সাথে তার প্রীতি স্বর আবার আবার ব্যঞ্জন দিয়ে শেষ। ওকে আমরা আবার দেখি এখানে একটা সিলেবাস, এটা একটা সিলেবাস, এই বর্ণমালাটা সর্বর্ণ তাই না? এটা কি সর্বর্ণ? সর্বর্ণ। সর্বর্ণ সর্বর্ণ একটু দাঁড়ায় একটু দাঁড়ায়। ওকে সর্বর্ণ, এটা এই সর্বর্ণটা উচ্চারণ কি? তাহলে আর একটা সিলেবাস তাই না? নাকি আটাকে যখন আমরা দৃশ্যমান করব, অদৃশ্যমান আটাকে যখন দৃশ্যমান দিব, লিখতে গেলে এর এইভাবে আর দেওয়া যাবে যাবে না, এই যে জিরো দিলাম এইরকম একটা জিরোর মতো একটা বর্ণমালা আমাদের কোরিয়ান ছিল কিছু না সামনে অথবা সাথে যাই বলি, ওই যে ইয়ুম যেটা আমরা এখানে দেখেছিলাম, এখানে দেখেছি ইয়ুম, এইটা ব্যঞ্জন সরি সর্বর্ণের সাথে থাকে তখন এর কোন নাই, এর কোন সাউন্ড ভ্যালু নাই, সাউন্ড ভ্যালু নাই, জিরো জিরো, এর জন্য এটা আর উচ্চারণ হবে না, এটাকে বলে জিরো, এটা কোনো উচ্চারণ নাই, হবে না হবে না। তার আগে আমরা একটা কথা বলি, প্রথমে আমরা যখন সর্বর্ণ বর্ণ বলছিলাম ব্যঞ্জন বর্ণ যাম বলছিলাম, তখন মোকে কি বলেছিলাম? মোকে মো মানে কি বলেছিলাম? মা 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 যা কি বলেছিলাম? যা এর অর্থ হচ্ছে সন্তান 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 সন্তান। ওকে মো মা মা কি পুরুষ হয় না মহিলা হয়? মহিলা 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 হয় তাই না? মহিলা সন্তান পুরুষ হতে পারে মহিলাও হতে পারে, কিন্তু আজকে সন্তান হলো পুরুষ, আমরা এখন পুরুষ সন্তান নিয়ে কথাবার্তা বলব। মহিলা আর পুরুষ ব্যঞ্জন সরি সর্বর্ণ আর ব্যঞ্জনবর্ণ, এদিকে এদিকে পুরুষ ব্যঞ্জনবর্ণ তাই না? পুরুষ আর মহিলা একা একা থাকে, প্রথমে একা একা থাকে না, যা যা বাড়িয়ে থাকে। এরপরে কি করে এরা যখন বয়স হয় তখন এদের কি কি করে মা বাবা ধরে কি করে? বিবাহ দেয়। বিবাহ দেয়,
বিয়ে দিলে এদের 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 ওটাকে কি বলে এখানে কি বলে কোন সম্পর্ক ছিল না, চুরা চুরা ছিল, কিন্তু যখন ফ্যামিলি হয়ে গেল তখন তারা কি চুরা চুরা থাকে না একসাথে থাকে? এক জায়গায় একসাথে একসাথে ফ্যামিলি হইতে হলে মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট কি, কারে কারে লাগে, কাকে কাকে লাগে? ফ্যামিলি হইতে হলে মহিলা পুরুষ লাগে, একজন মহিলা একজন পুরুষ লাগে। একটা ফ্যামিলি হইতে কি লাগে? একজন মহিলা একজন পুরুষ, একজন পুরুষ একজন মহিলা। আমাদের এই কোরিয়ান ভাষার বর্ণমালার মধ্যে মহিলাকে সর্বর্ণ 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 পুরুষ সর্বর্ণ হলো মহিলা, ব্যঞ্জন বর্ণ হলো কি, ব্যঞ্জন বর্ণ পুরুষ, আর পুরুষ সন্তান সর্বর্ণ হলো মহিলা, সিলেবাসটা কারে কারে নিয়ে গঠিত হবে? তাহলে এই সর্বর্ণ আটা যদি দৃশ্যমান ফ্যামিলি গঠন করতে হয় তার একজন মহিলা সরি পুরুষ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দরকার আছে কি নাই? আছে স্যার, আছে। ব্যঞ্জনবর্ণ না হলে সে ফ্যামিলি গঠন করতে পারবে না। কিন্তু এই এই সিলেবলটার উচ্চারণ কি? উচ্চারণ হলো আ, তাই না? আ, এখানে কোন ব্যঞ্জন বর্ণের হেল্পের কি প্রয়োজন হয়েছে? নাই। তাহলে জিনিসটা কেমন হলো ভালো করে দেখবে, একে উচ্চারণ করার জন্য ব্যঞ্জন বর্ণের হেল্পের কোন প্রয়োজন নেই, কিন্তু একে লেখার জন্য ফ্যামিলি করার জন্য ব্যঞ্জন বর্ণের হেল্পের দরকার আছে, তাই না? আছে। তাহলে উচ্চারণ করার জন্য ব্যঞ্জন বর্ণের দরকার নেই, লেখার জন্য ব্যঞ্জন দরকার আছে। তাহলে লিখতে গেলে আমার কেমন ব্যঞ্জন বর্ণের দরকার হবে? একটা মূল্যহীন ব্যঞ্জন বর্ণের দরকার, একটা মূল্য পাওয়ারফুল, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাই না? আ নামক নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু লেখার জন্য এটা তার একজন ব্যঞ্জন বর্ণের দরকার আছে, একটা ব্যঞ্জন বর্ণের দরকার আছে। তাহলে সে কেমন ব্যঞ্জন বর্ণটাকে আনে বসাবে? পাওয়ারলেস ব্যঞ্জন বর্ণটাকে আনে বসাইতে হবে, বসাবে, তাই না? আমাদের ফ্যামিলিতে আমাদের আমাদের কি বলবো সমাজে যে মহিলাটা খুবই পাওয়ারফুল তারও বিয়ে করতে হলে পুরুষ লাগে কি লাগে না? মানে কোন পাওয়ার থাকবে না, চুপচাপ দাঁড়ায় থাকবে, কেন? ফ্যামিলি না, না হলে মানুষে বলবে যে স্বামী নাই, একজন স্বামী দরকার, একজন পুরুষের দরকার যার কোন সাউন্ড নেই, ভ্যালু নেই, মুখে কোনো কথা নাই,
okay ei family te ei family te a zero ta ke yun ta ke ekhan theke dhore niye asche dhore niye ashe tar samne boshaiche tar samne ki korche boshaiche kon shorte boshaiche shorte dise ekta tu amar samne ashbi aisha darabi kon shorte কথা বলতে হবে না কোনো কথা বলতে বলা যাবে না কোনো কথা বলা যাবে না পুরুষ হিসাবে আমার পুরুষের জন্য লাগে এই জন্য তুই আমার সামনে খালি দাঁড়াবি কোনো কথা বলবি না এই জন্য এই জিরোটা ইউ যেটা এই এখানে আসার পরে তার কোনো সাইন ভ্যালু নাই নাই বুঝতে পারছ ওকে আরেকটা আছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণে যে সেট ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণে সেট এটা হলো ব্যঞ্জনবর্ণ তাই না খ খ খ ব্যঞ্জনবর্ণ এরপরে এই ছাত্ররা তোমরা ইয়ে করবে না কি জানি আঁকবে না ওকে খ এটা হলো খ খ স্বরবর্ণ দিলাম কি এখানে একটা ব্যঞ্জনবর্ণ আছে এই কি খ সেম খ সেম খ সর্বনাটা কি এই এই সর্বনাটা হলো দাঁড়ানো এই সর্বনাটা হলো দাঁড়ানো এই সর্বনাটা হলো শোয়ানো তাই না ভূমি ভূমি তাহলে ওকে তাহলে দাঁড়ানো সর্বনাটা তার ব্যঞ্জনটাকে কোথায় রেখেছে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম দাঁড়ানো সর্বনের সাথে যখন ব্যঞ্জনবর্ণ দিব তখন ব্যঞ্জনবর্ণটাকে দিতে হবে কোথায় তার বামে অথবা সামনে তার বামে না সামনে শোয়ানো সর্বর্ণের সাথে যখন আগে যখন ব্যঞ্জনবর্ণ হবে তখন সেটা হবে তার উপরে বুঝতে পারলাম তাই না এখান থেকে ওকে গুড এরপরে থার্ড সেট এরপরে আটা কি কোন বর্ণ স্বরবর্ণ স্বরবর্ণ এরপরে কি এটা কি ব্যঞ্জনবর্ণ তাই না তাহলে সেটটা হলো ব্যঞ্জন স্বর ব্যঞ্জন ব্যঞ্জন স্বর ব্যঞ্জন আর আমরা প্রথমে যে বলেছিলাম ফাইনাল সাউন্ড মিডল সাউন্ড ফাইনাল সাউন্ড এই যে এটা হলো হটা হলো ইনিশিয়াল সাউন্ড এই বলতে কাজ তো শেষ হলো বলতে পারো সবাই মিট করে দি তাহলে স্যারের কথা বোঝা যাবে এখন তো কথা বোঝাই যাচ্ছে না সেতু সবাই মিট করে কথা বলতেছে সেতু স্যার সেতু বাকিরা একটু মিট করে দেবে জি স্যার সবাই মিট করে দিলে কথা বোঝা যাবে ওকে ইনিশিয়াল সাউন্ড মিডল সাউন্ড ফাইনাল সাউন্ড তাই না জি স্যার মিডল ফাইনাল এই তিনটা এখন ছুটা ছুটা অবস্থা আছে ছুটা ছুটা অবস্থা কারো সাথে কারো কোনো সম্পর্ক নেই এরা এখন সর্বর্ণ সর্বর্ণ হিসেবে এখানে আছে এই যে এখানে এই তিনটা সাউন্ড এখন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ হিসেবে আছে ফ্যামিলি এখনো হয়নি এরা তিনজনে মিলে ফ্যামিলি করতে হলে কিভাবে করতে হবে এইভাবে করতে হবে কিভাবে এইভাবে তাহলে ফ্যামিলির নিয়ম হলো মিডল সাউন্ড যে থাকবে এটা প্রথমে দেখতে হবে মিডল সাউন্ডটা কে মিডল সাউন্ডটা কে মানে কি আর কি এখানে কি মিডল সাউন্ডটা কি
মিডল সাউন্ডে সবসময় কি থাকে স্বরবর্ণ থাকে মিডল সাউন্ডের জায়গাটা স্বরবর্ণের জন্য ফিক্সড অর রিজার্ভ করা ওখানে আর কেউ আসতে মানে ব্যঞ্জন আসতে পারবে না স্বরবর্ণের জন্য ফিক্সড মিডল সাউন্ড কিন্তু মিডল সাউন্ড দুই ধরনের আকৃতি আছে একটা হলো দাঁড়ানো একটা হলো দাঁড়ানো মিডল সাউন্ড যদি হয় দাঁড়ানো মিডল সাউন্ড হলে সেই করে ফার্স্ট সাউন্ডটাকে তার বামে রাখে এই যে বামে দাঁড়ানো মিডল সাউন্ড হলে সে তার ফার্স্ট সাউন্ডটাকে বামে রাখে বামে আর তার ফাইনাল সাউন্ডটাকে উদা রাখে ফার্স্ট সাউন্ড আর মিডল সাউন্ড দুইটারই নিচে রাখে ফার্স্ট সাউন্ড মিডল সাউন্ড দুইটারই নিচে রাখে আমরা একটু আগে ফ্যামিলির কথা বলছিলাম ফ্যামিলি এই ফ্যামিলিতে এটা হলো মা মহিলা কি মহিলা সর্বশক্তিমান মানে এই ফ্যামিলিতে মানে হেভি পাওয়ারফুল হেভি পাওয়ারফুল এই মহিলা অর্থাৎ এই এই স্বরবর্ণটা ঠিক করে এই ব্যঞ্জন মাটা কিছু সেই যদি দাঁড়ানো হয় সে রাখে তার সামনে আর নিচে যে একটা থার্ড সাউন্ড দিচ্ছি থার্ড সাউন্ডটা কি স্বরবর্ণ না ব্যঞ্জন এটা স্বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ এ হলো গিয়ে সন্তান এ হলো এই মহিলা এই পুরুষের কি সন্তান সন্তান সন্তানের অবস্থানটা মা বাবার সম্মান সম্মান থাকে না নিচে থাকে নিচে 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 থাকে বাপ যদি মা ওকে ধরে নিলাম মা জানিত আছে জীবিত আছে বাপ মারা গেছে তাই বলি কি তার উনার ছেলে কি বাপের জায়গা আসতে পারে না আসতে পারে না ছেলে অলওয়েজ কোথায় মা বাবার নিচে এই যে সন্তান এই সন্তান ব্যঞ্জন বর্ণ পুরুষ পুরুষ এর পজিশন অলওয়েজ মা আর বাবা দুজনের নিচে সেজন্য এ দেখবে মায়ের নিচে বাবার নিচে আছে বুঝতে পারছি জি স্যার এর পরে শুনি বলতো এর পরে সেটটা দেখি একই সেট শুধুমাত্র কোন এখানে মিডল সাউন্ড হলো শোয়ানো আগেরটা তো মিডল সাউন্ড ছিল দাঁড়ানো এখানে মিডল সাউন্ড হলো কি শোয়ানো এই যে শোয়ানো শোয়ানো এই যে সাউন্ড মিডল সাউন্ড ফাইনাল সাউন্ড এখান থেকে আবার আমরা দেখছি ইনিশিয়াল সাউন্ড ইনিশিয়াল সাউন্ডটা কাজিন রিজার্ভ এই জায়গাটা কাজিন রিজার্ভ ব্যঞ্জন বর্ণের জন্য রিজার্ভ মিডল সাউন্ডটা স্বরবর্ণের জন্য রিজার্ভ ফাইনাল সাউন্ডটা বর্ণের জন্য রিজার্ভ এই যে এখানে তিনটা সাউন্ড ব্যঞ্জন স্বর ব্যঞ্জন এই তিনটা সাউন্ড এখানে বর্ণমালা হিসেবে আছে সিলেবাল হিসেবে নাই এটা সিলেবাল হিসেবে এখানে আছে এখানে এই যে এখানে সিলেবাল হিসেবে এটা কি বলবো এক জায়গায় জোটবদ্ধ হয়ে আছে এখানে এখানে জোটবদ্ধ হবে আছে না এটা ছুটা ছুটা এখানে জোটবদ্ধ হবে আছে জোট জোট ওকে তাহলে এই যে মাঝখানে যে ব্যঞ্জন সরি স্বরবর্ণ ইউ এই স্বরবর্ণ ইউ ঠিক করেছে তার ব্যঞ্জন বর্ণ ঘকে কোথায় রাখবে কোথায় রেখেছে নিচে আমরা জানি কিসের আকৃতি কি নিয়ে করেছেন আকাশের সূর্য ভূমি সমতল ভূমি দণ্ডায়মান মানুষ এই আকৃতি নিয়ে টোটাল 21টা স্বরবর্ণ সেজন তৈরি করেছেন এখানে 21টা আছে এই 21টাকে আমরা একটু আলাদা করে দেখি
উপরে আছে কয়টা উপরে কয়টা আছে এখানে কয়টা আছে 10টা 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 নিচে কয়টা আছে 11টা এটাকে আলাদা করার কারণ হলো উপরের সারিগুলোর উচ্চারণ আর নিচের সারিগুলোর উচ্চারণে পার্থক্য আছে উপরের সারি পার্থক্য উপরের সারিগুলোকে বলে মনোক্তম একক ধ্বনি আর কি একক ধ্বনি আর নিচেগুলোকে বলে দীপ্তম দ্বৈত ধ্বনি ঈশ্বর তো একক আর দ্বৈতের মধ্যে পার্থক্য হলো মুখে বলে দিই সংক্ষেপে একক যেগুলো উপরের সারিতে এগুলো উচ্চারণের সময় মুখের আকৃতি অথবা জিহ্বার ভিতরে জিহ্বার আকৃতি কোনো পরিবর্তন হয় না শুরু যা শেষ তা একসাথে ওকে আকৃতি কোনো পরিবর্তন হয় না এইটারও ঠোঁটেরও পরিবর্তন নাই জিহ্বারও কোনো পরিবর্তন নাই নাই ওইভাবেই ই দিয়া শুরু আ দিয়া শেষ দুদিনে কোনটা ই দিয়ে শুরু আর কোনটা আ দিয়ে শেষ আচ্ছা একটু পরে আসি একটা কিন্তু আছে কিন্তুটা পরে আসবো একক শব্দগুলোকে আমরা একবার উচ্চারণ করি এখানে একসাথে উচ্চারণ উচ্চারণ করার সময় আনমিউট করবে পরে আবার মিউট করবে বেশি লম্বা করবো না শর্টটাকে এখানে কয়টা আছে কয়টা সর্বনিম্ন আছে কয়টা আছে আমি একটু আগে বলেছিলাম একক শব্দের গুলা উচ্চারণ করার সময় ঠোঁটের আকৃতি কোনো পরিবর্তন হয় না শুরু যা শেষতা তাই না কিন্তু একটু আগে যে 10টা আমি উচ্চারণ করলাম আমার সাথে উচ্চারণ করলে এই উচ্চারণ গুলো করার পরে মনে কোনো প্রশ্ন থাকছে কিনা স্যার কি প্রশ্ন থাকছে স্যার আকৃতি তো চেঞ্জ হয়েছে কখন লাস্টে দুটো লাস্টের দুটাতে আকৃতি কি হয়েছে কারণ হলো এই দুইটা স্বরধ্বনি যখন প্রথম আবিষ্কৃত হয়েছিল প্রথম মানে স্বরধ্বনি না সরি এই ইয়েটা বর্ণমালা প্রথম যখন আবিষ্কৃত হয়েছিল তখন এই দুইটা উচ্চারণটা একক শব্দের মতো ছিল দ্বৈত শব্দের মতো ছিল না এখন এগুলা দ্বৈত শব্দের মতো উচ্চারণ করে ঠিক আছে প্রথমে এটার উচ্চারণ ছিল এটা ছিল চেঞ্জ হয় না তাই না এখন সেই দুইটা ধ্বনিকে
চেঞ্জ করছে চেঞ্জ করে ওয়ে উই ওকে ওয়ে উই ওকে আমরা একটু পর আবার আসবো আবার আসবো সমস্যা নেই এবার আমরা একক শব্দনি গুলোকে উচ্চারণ করব একসাথে দুইবার করব আ আ আ আ আ আ আ আ বর্ণমালা উচ্চারণ করাটা বাঙালিদের প্রথমে পারে না পারার কারণে এই রকম ধ্বনি আমাদের বাংলা বাংলা স্বরবর্ণে নেই এরকম ধ্বনি আমাদের বাংলা ধ্বনি বাংলা স্বরবর্ণ না এই ধ্বনিটা আছে কি নাই নাই মাথার কারণে আমাদের উচ্চারণ করতে কষ্ট হয় কিন্তু এটা সবচেয়ে সহজ স্বরবর্ণ উচ্চারণে উচ্চারণ করার সময় লাগবে মুখটা থাকবে খোলা এই যে এই অবস্থা রেখে বলার চেষ্টা করবে কি বলার চেষ্টা করবে প্রথমে বলি দেখি উ বলার সময় মুখের আকৃতিটা কি বল না এরকম না এরকম তো বল এরকম না তাহলে মুখের আকৃতিকে বল না করলে উ কি আসবে মুখ দিয়ে মুখ দিয়ে আসবে চেষ্টা করি ভিতরে ভিতরে চেষ্টা করি ফ্ল্যাট রেখে উ কি আসবে কি আসবে কি আসবে তারপরে আসি এরপর হলো যখন বলছিলাম মুখের ফাঁক বড় তখন বলছি মুখের ফাঁক ছোট ও দিয়ে শুরু এ দিয়ে শেষ ও দিয়ে এ দিয়ে শেষ ওকে কিন্তু এই ওটা এখানে যে ও বলছি এই ওটা এইরকম ও না এইরকম ও হুবহু ও না এটা একটু হালকা একটু উ এর মতো হালকা একটু কিসের মতো উ এর মতো হালকা একটু উ এর মতো আসবে সে হালকা উটা দিতে যদি না পারি যদি না বুঝি ও বললো চলবে আপাতত ওকে তাহলে হালকা উ দিয়ে শুরু এ দিয়ে শেষ হালকা উ দিয়ে শুরু এই যেখানে আমি লিখে দিচ্ছি এই যে নিচে হালকা উ দিয়ে শুরু এ দিয়ে শেষ উয়ে কি হবে উয়ে উয়ে ভালো না বুঝলে আমরা যে পথ বলি পথ বা উপায় পথ বা উপায় কে ইংলিশে কি বলে পথ অথবা উপায় পাটম ইংলিশ ওয়ে 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 পথ পথ ওয়ে হাইওয়ে হাইওয়ে আছে না হাইওয়ে ঢাকা চিটা হাইওয়ে পথ ওয়ে তো চিনি ওয়ে ওয়ে উপায় আর কি উপায়
সেই ওয়ের মত উচ্চারণ করলে হবে ওয়ে 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 হ্যাঁ ওয়ে ওয়ে ওই না ওয়ে 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 ওকে ওয়ে তারপর তো হলো উই 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 হলো কি দিয়ে কি দিয়ে শুরু কি দিয়ে ও দিয়ে ও দিয়ে কি দিয়ে দিয়ে ই দি ই দিয়ে শেষ ওকে উ দিয়ে শুরু এ ই দিয়ে শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি উই 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 তার আগে একটা ও আর রসইতে ও এ হলো কেন কেন উচ্চারণ করলো এর মনে তাই না জি স্যার সেই লম্বাটা শুনতে রাজি আছি কি নাই বেশি সময় লাগবে আচ্ছা তাহলে আমার একটু সময় লাগলো কষ্ট হলো বলি এটা না বুঝলেও তোমাদের কোরিয়ান বর্ণমালা শিখতে ভাষাতে কোনো সমস্যা নেই বুঝলে হয়তো একটু সুবি মানে ভালো আর কি সেটা বলতে গেলে প্রথমে যখন বলছিলাম ওই যে ওই যে আলোকিত অন্ধকার শব্দটা বলছিলাম না আলোকিত বলছিলাম কি মানে আলোকিত অন্ধকার আলোকিত তো সেই আলোকিত অন্ধকার অর্থাৎ বিপরীত পজিটিভ নেগেটিভ এই স্বরবর্ণগুলো কোরিয়ান স্বরবর্ণগুলো দুইটা বৈশিষ্ট্য ধর্ম আছে তাহসিন আছে এটা কি একটা হলো ধনাত্মক ঋণাত্মক পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই বর্ণমালা গুলো দুটা বৈশিষ্ট্য আছে পজিটিভ নেগেটিভ যেগুলো যেগুলোর হাটা বড় হয় হাটা বড় হয় আলোকিত হা হাটা বড় হয় আলোকিত মানে যেগুলো উচ্চারণ করার সময় ওই যে বেসিক গুলা বেসিক বেসিক আমরা কি করছিলাম মানে বেসিক মধ্যে ছয়টা ছিল না ছয়টার মধ্যে প্রথম চারটা আ অ ও উ এই চারটার মধ্যে যেগুলো উচ্চারণ করার সময় হাটা বড় হয় ওইটা উচ্চারিত আর ওটা হলো আলোকিত পজিটিভ ওটা হলো অন্ধকার নেগেটিভ তাই না বুঝতে পারছি ওটা হলো হালো বড় এটা হলো আলোকিত এটা হলো পজিটিভ আর উ হাটা হলো ছোট অন্ধকার ভিতরটা অন্ধকার এটা হলো নেগেটিভ মহিলা ওকে তার সাথে আরেকটা জিনিস আমরা দেখি এটা আয়ের সাথে একটা ই এর মতো আয়ের সাথে একটা ই এর মতো ডাক দিয়েছে এটা ই এর উচ্চারণ নয় ই এর ডাক দিয়েছে তাহলে এটা এ বর্ণমালাটা কিসের থেকে আসছে আ থেকে
হলো পজিটিভ 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 তাহলে এ হলো পজিটিভ এ এটা আসছে কিছু থেকে কি থেকে আসছে অ থেকে অ থেকে তাহলে অটা হলো নেগেটিভ এটা হলো নেগেটিভ পজিটিভ বুঝতে পারছেন এখানে যখন তার সাথে আরেকটা আবার আরেক মিনিট কথা বলতে হবে সেটা হলো ধ্বনি আগে নাকি বর্ণমালা আগে ধ্বনি সৃষ্টির আগে নাকি বর্ণমালা সৃষ্টির আগে ধ্বনি সৃষ্টির আগে ধ্বনি সৃষ্টি আগে হয়েছে অনেক আগে কত আগে আমরা জানি না ঠিক জানি না কিন্তু বর্ণমালা এই বর্ণমালা কবে সৃষ্টি হয়েছে আমরা জানি তাই না কেন করতে হলো প্রয়োজনে কেন প্রয়োজনে প্রয়োজনে কি প্রয়োজন লেখার জন্য যখন বর্ণমালা তৈরি প্রয়োজন হলো তখন নামক একটা ধ্বনি অনেক আগে থেকে ছিল এইটাকে লিখে প্রকাশ করার জন্য সেজুংকে কি করতে হয়েছে একটা বর্ণমালাকে তৈরি করতে হয়েছে তৈরি করতে ওয়ে যখন আমরা মুখ দিয়ে বলি প্রথমে কি আসে সময় প্রথমে মুখ দিয়ে কি আসে ওটা কি পজিটিভ ওটা পজিটিভ ওর সাথে কি আসে এ না পারতে ইটাকে লাগাইছে ইটা পজিটিভ হো না নেগেটিভ হো না এ হলো নিউট্রাল ইটা কি এইটা হলো চেহারাটা এরকম হবার আমরা এই সবগুলা উচ্চারণ একবার দেখি তাড়াতাড়ি করে আ একসাথে বলবো আ পার্থক্য দেখি পার্থক্য এই দুটার উচ্চারণ পার্থক্যটা দেখি পার্থক্য যদি আমরা করতে নাও পারি পারলে অনেক ভালো না পারলেও সমস্যা নেই কারণ কোরিয়ানরাও নিউ জেনারেশন কোরিয়ানরা এটা পার্থক্য করতে পারে না সেই জন্য আমরা না করতে পারলেও সমস্যা নেই আমরা প্রথম যখন বলছিলাম স্বরবর্ণ যখন সিলেবল করে তখন তার সাথে
জিরো লাগাতে হয় ইউনটাকে লাগাতে হয় তো সর্ব দাঁড়ানো সর্বর্ণের কোথায় লাগাতে হয় দাঁড়ানো সর্বর্ণের কোথায় পাশে বামে বামে দাঁড়ানো সর্বর্ণের বামে বামে সর্বর্ণের কোথায় উপরে 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 সর্বর্ণের উপরে এই যে সর্বর্ণের উপরে দাঁড়ানো বামে বামে সেম সেম দাঁড়ানোর বামে সর্বর্ণের উপরে উপরে এবার আমরা কয়েকটা সিলেবাস একটা সিলেবাস উচ্চারণ করি এখানে কয়েকটা শব্দ আছে পাঁচটা শব্দ আছে শব্দের শব্দের অর্থ শেখাটা আমাদের আজকে উদ্দেশ্য না শুধুমাত্র উচ্চারণ গুলা উদ্দেশ্য অর্থ যদি একসাথে বলি আই শিশু ওই ওই শশা আউ 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 ছোট ভাই ছোট ভাই আউ কে আউ এবারে উচ্চারণ গুলো আমরা অলরেডি দেখছি একবার একবার দেখি ই দিয়ে শুরু আ দিয়ে শেষ ইয়া 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 শুরু অ দিয়ে শেষ একটু আমরা একটু সংক্ষেপ করে বলছি সময় কমের জন্য এরপরে আমরা একটু সংক্ষেপ করছি বললাম আমরা বাসায় এরপরে হলো আমরা যখন কথা বলি যখন মুখ দিয়ে কথা বলি অনবরত মুখ থেকে কি আসতেছে সিলেবাস বেরোচ্ছে তাই না মুখ থেকে কি বেরোচ্ছে অনবরত সিলেবাস কিন্তু আমরা তো সিলেবাস গুলো একটা বলে একটু গ্যাপ দিই না একটু রেস্ট নিই না একটা পর একটা একটা পিছনে কন্টিনিউ হচ্ছে সিলেবাস কন্টিনিউ
হচ্ছে ধ্বনিগুলো কন্টিনিউ হচ্ছে এই কন্টিনিউ হওয়াটাকে বলে ইয়াউম কি বলে ইয়াউম ওকে কন্টিনিউশন অফ সাউন্ড ইয়াউম হলো কি কন্টিনিউশন অফ সাউন্ড সাউন্ড কন্টিনিউ হচ্ছে ইয়া হচ্ছে না ডিসকন্টিনিউ হচ্ছে না তাহলে এইখানে এখানে কয়টা সিলেবল আছে বলতে পারবো জিরো জায়গা জায়গা উচ্চারিত হবে এটা হলো ছ্যাগি উচ্চার কি হবে উচ্চারণ কি হবে এখানে পাঁচটা সিলেবল আছে দুইটা শব্দ আছে দুই শব্দ পাঁচ সিলেবল তাই না এখানে দুই শব্দ এটা একসাথে বললে কি হবে ওকে এখানে স্পেস ফাঁক দেওয়া আর কি তাহলে সেন্টেন্সের অর্থের অনেক পরিবর্তন ঘটে মানে প্রথমে একটা সেন্টেন্স আছে তাড়াতাড়ি বলছি আইগা ভাঙে ঈশ্বর একসাথে বলি একসাথে বলবে দুইটা উপরে নিচে দুইটা সেন্টেন্স এর পার্থক্য হলো স্পিচটা এখানে দেয় নাই এখানে স্পিচটা দিয়েছে এই পার্থক্যের কারণে ঘটে গেছে উপরের সেন্টেন্স এর অর্থ হলো বাচ্চাটা রুমে আছে নিচের সেন্টেন্স হলো বাচ্চাটা ব্যাগের ভিতরে আছে তো বাচ্চা রুমে আছে আর বাচ্চা ব্যাগের ভিতরে আছে এক কথা হলো না দুই কথা হলো ভিন্ন কথা হলো ভিন্ন কথাটা কিসের তারতম্য হলো শুধুমাত্র একটা স্পেস জায়গা মতো না দেওয়ার কারণে স্পেস আমরা যখন আগামীতে কোরিয়ান ভাষা লিখবো বলবো বলার সময় স্পেস ফাঁকটা জায়গা মতো দিতে হবে প্রয়োজন মানে যেখানে যেটা দেওয়ার দরকার সেটাকে দিতে হবে ওকে তারপরে আমরা এটা এখানে লিখেছি যখন দেখা হয় তখন এরপরে কিভাবে খাম এটা যখন আমি ধন্যবাদ বলবো কেউ আমার উপকার করলে হেল্প করলে তাকে কি বলবো ধন্যবাদ তাই না কি প্রশ্ন আছে
স্যার একটু আগে যে বললেন আনিয়ং হাসিও এটার মূল অর্থটা আমাদের বাংলা অর্থটা কি ও আনিয়ং হাসিও বাংলা অর্থ কি প্রথম কথা হলো আনিয়ং শব্দের অর্থ শান্তি কি শান্তি হাসিও মানে আপনি হাসিও হলো করুন তো শান্তি করুন তো হয় না শান্তিতে থাকুন শান্তিতে থাকুন তাই না শান্তিতে থাকুন এটার সাথে আমাদের মুসলিমদের যে সালাম ওটার সাথে একটা সম্পর্ক আছে পুরোপুরি একটা সম্পর্ক আছে সালাম আপনি কি শান্তি না অথবা যদি প্রশ্ন হয় শান্তিতে আছেন আপনি কি শান্তিতে আছেন এটা হলে শান্তিতে আছেন